এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ হলো মহানবমী, আজকের থেকে এখন আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে প্রায় একটা নাগাদ বাজতে যায়, তো এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। তো আজকে সারাদিন কী করছি না করছি সব কিছু শেয়ার করবো, আজকে রান্নাবান্না কী হয়েছে চলো তোমাকে দেখি। তো দেখো আজকে খাবার হলো কাতলা মাছ আর কই মাছের ঝাল করা হয়েছে, প্লেন ঝাল। আর রয়েছে তোমার ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু ভাজা, আর রয়েছে চাটনি, আমের চাটনি করা হয়েছিলো, আর রয়েছে সবজি ডাল। সব রকম সবজি দিয়ে ধনে পাতা দিয়ে সবজি ডাল করা হয়েছিলো। আর এদিকে মাটনও হয়েছিলো, তখন মাটন রান্না হচ্ছিলো, তোমাদের তা দেখানো হয়নি। আর এদিকে দেখো সব থালা গোছানো হয়ে গেছে, সবাইকে খেতে দেওয়া হবে। আর এটা হলো হচ্ছে যে রেড কাউয়ের দই, তো সবাইয়ের জন্য পুরো এক খাম দই আনা হয়েছিলো, তো সেগুলো সবাই খেয়েছে। তো লাস্টে আমি আমার জন্য খাবারটা দিচ্ছি, তো মাটনটা তোমাদেরকে দেখাবো আর দেখানো হলো। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তো আবার দেখা করছি বিকেলবেলা। এই যে দেখো 6:30 বাজে, অলরেডি আমরা কলকাতা ঠাকুর দেখতে যাবো বলে পুরো রেডি হয়ে গেছি। আমরা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, এখন বাজে 6:10 ট্রেন রয়েছে। দেখো স্টেশনে অলরেডি ভিড় হয়ে গেছে, অলরেডি সব ট্রেন আসার টাইম হয়ে গেছে বলে। তো আর এদিকে দেখো আমরা এসে গেছি বালিগঞ্জে, এখানে প্রচুর লাইন, এখানে বাসের ব্যারিকেড করা লাইন। আমরা লাইন ঠেলে ঠেলে যাচ্ছি, তো যাচ্ছি কোনো অসুবিধা হয়নি, কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো দেখো আমরা এই যে যাচ্ছি, আর এখানকার এইটা হচ্ছে কি সিঙ্গি পার্কের যে ঠাকুর সেটা দেখতে যাচ্ছি আমরা। তো আমরা যাওয়ার পথে আইসক্রিম স্টল ছিল, সেখান থেকে আমরা আইসক্রিম খেয়েছি। তো এই যে দেখো আনন্দিনী সামনের দিকে রয়েছে, ওরা সবাই আসছে না, ওরা মনে হয় সামনে এগিয়ে রয়েছে। তো এই যে দেখো আলোকসজ্জাটা দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখলে তো কত সুন্দর আলোকসজ্জা করেছে, দারুণ, দেখেও ভালো লাগছিল, চারিদিকে একটা আলো আলো ব্যাপার। আর এই যে প্যান্ডেলটা, এটা হচ্ছে কি দেখো মূল আকর্ষণটা দেখো, এখানে একটা পুরাতন যে বইগুলো হয়, মোটা যে বইগুলো হয় সেখানে এখানে নোটে ফোনটে ছবি দেওয়া, আগেকার যে মানে বাচ্চাদের যে কার্টুনগুলো হতো নোটে ফোনটে, আরও অনেক কিছু রয়েছে, এই হাঁদা ফোদা মানে এই যে সমস্তগুলো আর কি ওখানে লেখা রয়েছে পুরাতন বইয়ের। আর দেখো মাঝখানে ফুলের ডেকোরেশন খুব সুন্দর করা, আর এটা না দু সাইডে এত সুন্দর আলো দিয়ে করেছি না, এখানে সেলফি বলো ভিডিও বলো দারুণ আসছিলো। তবে তোমাদেরকে দেখালাম এই যে দেখো না মানে একটা রাস্তার দুটো সাইডে মাথার উপরে চারিদিকে পুরো আলো আলো, এত সুন্দর ডিজাইনটা করেছে। আর দেখো বন্ধুরা সব কিছুই ঠিক ছিল, তারপর বাড়িতে ফেরার পথে 11:30 পরে দেখছি হঠাৎ কি কাঁপুনি দিয়ে জ্বর এসছে, গা গোলাচ্ছে, মাথা অসহ্য যন্ত্রণা করছে। তো সব কিছুই ঠিক ছিল, তারপর যে হঠাৎ কেন এরকম হলো বুঝতে পারলাম না, জ্বরের একটা ওষুধ খেয়ে নিয়েছি। এদিকে চিকু দেখো খেলা করছে, জানি না বিজয়ের দিন কী হবে, যদি শরীরটা ঠিক থাকে তো হয়তো বিজয়াদশমীর একটু সাজুগুজু করবো, আর না ভালো লাগলে বাড়িতেই থাকবো, তো দেখা যাক কী হয়। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে বিজয়াদশমীর ব্লগে।
তো ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দ করো।